ঠাকুরবাড়ির চিংড়ি পোস্ত। পোস্ত হলো বাঙালিদের আবেগ। ডালের সাথে পোস্ত এখনো অনেক বাঙালিদের অতি প্রিয় একটি পদ। সেই পোস্তটি দিয়ে চিংড়ি মাছ আর তার সঙ্গে মেথির ফ্লেভার, জিনিসটা কেমন হবে ভাবতে পারছ? কুকিং উইথ রুমেলাতে তোমাদের সকলকে স্বাগত জানাই। গরম ভাতে এই পদটি সত্যি তোমাদের টেস্ট বাডকে নাড়িয়ে দেবে। ভিডিওটি শেষ অবধি দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। এরকম রেসিপি পেতে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না যেন। চলো দেখে নিই ঠাকুরবাড়ির চিংড়ি পোস্ত। এই রান্নাটায় তিনটে মেজর ইনগ্রিডিয়েন্টস লাগবে, আর সেগুলো হলো চিংড়ি মাছ, গোটা মেথি ও পোস্ত। প্রথমে আমরা 7-8টা বাগদা চিংড়ি মাছকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ডিভেন করে নেব। সঙ্গে এতে দেবো নুন এবং ভালো করে মাখিয়ে নেব। এবার কড়াইতে 2-3 চামচ সাদা তেল দিয়ে গরম হতে দেব। এতে এবার দেব নুন দিয়ে মাখানো চিংড়ি মাছগুলো। ভালো করে 2 পিঠ ভেজে চিংড়ি মাছগুলো এবার তুলে নেব। এইবার যে তেলটায় মাছটা ভেজেছি সেটাই আমরা রান্নায় ব্যবহার করব। এতে মাছের ফ্লেভারটা ইনফিউজড আছে। এবার এই তেলটায় দেব 1 চামচ মেথি ফোড়ন। মেথির গন্ধটা তেলে মিশে গেলে এতে দেব কুচোনো 4-5টা রসুনের কোয়া দিয়ে আবার আমরা একটু নেড়ে নেব। তেলটায় চিংড়ি মাছ, মেথি এবং রসুন, এই 3টে ফ্লেভারই ইনফিউজড হবে এবং এটাই এই রান্নার মেন ফ্লেভার হবে। এরপর আমরা এতে দেব 4-5 চামচ পোস্ত বাটা এবং তেল ছেড়ে আসা অবধি আমরা ভালো করে কষিয়ে নেব। তেলটা ছেড়ে আসলে এবার আমরা দেব 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে 2-3 মিনিট মশলাটা কষা হয়ে গেলে এতে দেব পরিমাণ মতো পোস্তর বাটি ধোয়া জল। এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। রান্নাটা সাদা হবে, কিন্তু হালকা রং আনার জন্য আমরা এতে দেব 1 চিমটে হলুদ। তোমরা চাইলে হলুদটা নাও দিতে পারো, রান্নার তাতে কোনো হেরফের হবে না। 3-4 মিনিট ফুটে গেলে এবার এতে আমরা ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দেব স্বাদ মতো নুন। আরও 2-3 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব ঠাকুরবাড়ির চিংড়ি পোস্ত। গরম ভাতের সাথে পরিবেশন করো বন্ধুরা, ও আমাদের কমেন্ট করে জানিও কেমন লাগলো অভিনব এই রেসিপিটি। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।